মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। গত রাতে গাড়ি চুরির ব্যাপারটা বলবো না কে, কাকিমার ব্যাপারটা বাদ রেখে যদি শুধু একবার সাবধান করা যায়। কি জানি চোর লোকটা গাড়ির কোনো তারটার কেটে দিয়েছে কিনা। আপনি চিন্তা করবেন না, আমি বলছি তো আপনার ওই মাতৃভক্ত স্বামীর থেকে আপনাকে আমি ডিভোর্সটা পাইয়ে দেবো। মাতৃভক্ত স্বামী মানে যাদের বুঝিয়ে শুনিয়ে দার্জিলিং পাঠালাম তাদের আবার পাকড়াও করেছেন ওই খিটখিটে উকিল। আচ্ছা আমি রাখছি। ও হ্যাঁ, আপনি তো সাংঘাতিক লোক মশাই। হ্যাঁ, আমি এত কষ্ট করে ওনাদের মিলমিশ করালাম, ওনারা দার্জিলিং থেকেও ঘুরে এলেন, আর আপনি আপনি আবার ওনাদের পিছনে হাত ধুয়ে পড়ে আছেন। হ্যাঁ, ডিভোর্স করানোর জন্য। এই তো কালকেই আমি শিউলির হাত থেকে আপনাকে বাঁচালাম, আর আপনি আজকে নিজের রূপ দেখাচ্ছেন, আমি না সত্যি ভাবতেই পাচ্ছি না। আরে বাবা, আপনার তো সত্যি এটা সমস্যা, আপনি বুঝতেই চান না। আপনার চোখের ওপর না বিয়ের নামে একটা পবিত্র পর্দা পড়ে আছে, বুঝতে পারছেন? আপনি কিছু দেখতেই পারেন না, ভাববেন কি করে? শুনুন, আপনি যাদের দাম্পত্য নিয়ে দরদ দেখাচ্ছেন ওখান থেকে আমার কাছে ফোনটা এসেছে, উনি নিজেই ডিভোর্সটা চাইছেন আর আমি ডিভোর্সটা করিয়ে দেবো, বুঝতে পারলেন? আরে বাবা, উনি হয়তো কোনো কারণে রেগে আছেন, হয়তো দার্জিলিং ঘোরাটা খুব একটা পছন্দ হয়নি, বা হয়তো ট্রেনে জানলার ধারে সিট পাননি, বা হয়তো ওই বরকিপ টেনি করে কোনো কম দামি হোটেলে রেখেছিল, বা কেনাকাটা করাননি, বা প্রিয় সোয়েটারটাও ছিঁড়ে যেতে পারে। আরে বাবা, কোনো কারণে হয়তো বরের উপর রাগ করে উনি ডিভোর্সটা করতে চাইছেন, তা বলে আপনি এতে ইন্ধন দিচ্ছেন। হ্যাঁ, আমি কি করে যে আপনার মনে হচ্ছে আমি ইন্ধন জোগাচ্ছি। হ্যাঁ, আরে বাবা, এটা আমার কাজ, কাজ এটা আমার। এই শুনুন, এই রকম কাজ না করার থেকে না করাই ভালো, বুঝেছেন আপনি? আমি কাজ করব না। ওয়াও, ফ্যান্টাস্টিক! আমি এত কিছু কথা বলেছেন, আমি কাজ করব না, আমি বাড়িতেই বসে থাকবো। হ্যাঁ, ঠিক বলেছেন আপনি। কোথায় যাচ্ছেন আপনি? কোটে কোটে যাচ্ছেন না? হ্যাঁ, আপনার জবাচ্ছি কোটে। কোথাও যাবেন না আপনি, এইখানেই থাকবেন। হ্যাঁ, কোনো কোটে টোটে যাওয়া হবে না আপনার। দেখুন, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন, যেটা বোঝেন না সেটা নিয়ে কথা বলবেন না, বুঝতে পেরেছেন? ছোট ছোট মতো থাকবেন। ডিভোর্সটাকে তো পুরো ইয়ার্কি পেয়ে গেছেন আপনি, ডিভোর্সে কোনো গুরুত্বই নেই। কি বললেন আপনি? ডিভোর্সে কোনো গুরুত্বই নেই? না না, তার আগে কি বললেন? হ্যাঁ, কি বললাম? কি বললাম? আমি ছোট। হ্যাঁ, এই এই ছোট না, আমি এই ছোট 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 কথা বলেছি, এই এটা না, আমি লম্বা একটু ছোট বলে আপনি যা খুশি তাই বলবেন না, সব সময় আমাকে যা তা কথা বলবেন। হ্যাঁ, আপনি না কোথাও যাবেন না, আপনি এইখানেই থাকবেন, আমার কথা না শোনা অবধি আপনি এইখানেই থাকবেন। ঠিক আছে ঠিক আছে, এখানে আছি, এখানে আছি। শুনুন, কোনো ডিভোর্স হবে না। হ্যাঁ হবে, আমি ডিভোর্স লয়ার কাব্য মল্লিক, আমি যখন বলেছি ডিভোর্স হবে মানে হবে। আর আমিও হলাম দিতিপ্রিয়া ঘটক, সিথি টু শিলিগুড়ি, ডিভোর্স আটকাতে যা নেই জুড়ি, আমি সেই ঘটক দিদি। ও, তাহলে আমিও বলছি সিথি থেকে শিলিগুড়ি সব স্টেশনে আমি ডিভোর্স করাবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।